আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা বিস্কুট অথবা পকোড়া রেসিপি নিয়ে। এজন্য নিয়ে নিয়েছি তিনটা আলু, মিডিয়াম সাইজের তিনটা আলু আমি সিদ্ধ করে নিলাম। আর তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য ছোট ছোট পিস করে নিয়েছিলাম, ভালোভাবে ম্যাশ করে নিব। আর অনেক আপুরা আছে কমেন্ট করে চলে যায়, অবশ্যই লাইক করে না, প্লিজ আপুরা একটু লাইক করে দিবেন। মনে করে লাইক করতে বেশি সময় লাগে না, এক সেকেন্ডের বেশি, এক সেকেন্ডও লাগে না। এখন মূল উপকরণে চলে যাই। এখন আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ দিয়েছি। এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর লবণটা আমি যখন আলুটা সিদ্ধ করেছিলাম তখন দিয়েছিলাম, এজন্য এখন আর দিলাম না, ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর ভালোভাবে মেখে নিতে হবে, মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু নিয়ে নিব হাতে, ভালোভাবে এখন নিয়ে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিব। আর ভেঙে গেলে কোনো সমস্যা নাই, এইভাবে ভালোভাবে চ্যাপ্টা করে নিয়ে এখন একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের সাহায্যে আমি কেটে নিলাম গোল করে। আপনারা যে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারেন। এখন এইভাবে সবগুলো আমি কেটে নিব, আর এই হাতে যেটুকু উঠিয়েছি এটুকু দিয়ে আবারও বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানানো হয়ে গিয়েছে, এখন এই প্লেট থেকে একটা নিয়ে নিব। এখন এরকম একটা পাইপ নিতে হবে, যে কোনো পাইপ হলে হবে, কিন্তু জুস খাওয়ার পাইপ হতে হবে। আমি এইভাবে চোখটা বানিয়ে নিলাম। আর একটা চামচ নিয়ে নিব, ছোট চামচ, চামচের সাহায্যে আমি মুখটা বানিয়ে নিব। একদমই সহজ, যে কোনো কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। আমার একটা বানানো হয়ে গিয়েছে, এইভাবে আমি আরও একটা বানিয়ে নিব। দেখুন একদমই সহজ, এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গিয়েছে আমার। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সাবধানে ছেড়ে দিতে হবে, হাতে তেল ছিটে আসলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এক সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডটা ভেজে নিতে হবে। কালারটা আপনাদের পছন্দ মতো কালার হলে আপনারা নামিয়ে নেবেন। আমি এরকমভাবে ভেজে নিয়েছি একটু, যাতে ক্রিসপি হয় এই জন্য বেশি ভেজেছি আমি, কম ভাজলেও হবে। দেখুন কত সুন্দর লাগছে, আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা সস দিয়ে খেয়েছে, আর আমি খেয়েছি মরিচ আর পেঁয়াজ দিয়ে, খুবই ভালো লাগছিল। আর ঘ্রাণটা এত সুন্দর এসেছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।